নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছে আমি সুজাতা। মিটার অটোর পর্দা ফাঁসের দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম এক এক করে যে কি ছিল সরকারি গাইডলাইন এবং সেই সরকারি গাইডলাইন কতটুকু মানা হয়েছে। আমাদের রাজধানী আগরতলার পৌর নিগমের অন্তর্ভুক্ত যে অটোগুলিতে মিটার লাগানো হয়েছে, সেই মিটার লাগানোর বিষয়ে কি কি বিষয় মানা হয়েছে এবং কোন কোন বিষয়ে অসঙ্গতি দেখা গেছে, এবং তার পরিলব্ধ যে ফল, সেই ফলে দেখা যাচ্ছে যে কে ফ্যাক্টর থেকে শুরু করে সরকারের প্রত্যেকটি গাইডলাইন এবং তার পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় কিন্তু এই ধরনের অসঙ্গতির সম্মুখীন হয়েছি আমরা, তার পুরো তথ্য প্রমাণ আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে এবং সেই প্রমাণ আমরা আপনাদের সামনে আজ এক এক করে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল কে ফ্যাক্টর, এবং প্রত্যেকটি গ্রাহক বর্তমানে কিন্তু একটা পর্দাবিহীন একটা সত্য এবং মিথ্যার ফারাকের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কোনো পর্দা নেই কিন্তু তারপরও সেই বিষয়টা সত্যি বা মিথ্যা বা তার পেছনে কি চালনা করা হচ্ছে সেটা কিন্তু মানুষ ধরতে পারছে না, এবং সেই বিষয়টা হচ্ছে কে ফ্যাক্টর। এবং কে ফ্যাক্টরের মধ্যে বিরাট বড় একটা অসঙ্গতি দেখা দিয়েছে সেটা আমরা গত পর্বে আপনাদের সামনে জানিয়েছিলাম যে বাজাজ BS6, BS4 এবং TVS BS6 এর ক্ষেত্রে যে ফোর স্ট্রোক পালস রেটগুলি রয়েছে সেক্ষেত্রে কে ফ্যাক্টর হবার কথা বাজাজের ক্ষেত্রে 1750 এবং TVS এর ক্ষেত্রে 850, কিন্তু যে মিটারগুলি বর্তমানে রাজ্যে দেখা গেছে সেই মিটারগুলিতে হয়তো 1360 আর না হলে 2800 কে ফ্যাক্টর লাগানো রয়েছে, অর্থাৎ মর্জি মাফিক কে ফ্যাক্টর লাগানো রয়েছে সেই মিটারগুলিতে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে মেট্রোলজি ডিপার্টমেন্টের কাছে সেই মিটার পরীক্ষা করার জন্য যে মেশিন, সেই মেশিনটা নেই, তার তথ্য প্রমাণ আমাদের কাছে পুরোপুরিভাবে রয়েছে। এবারে তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে পরিবহন দপ্তরের ভূমিকা, এবং পরিবহন দপ্তরের কাছে আমরা যখন যাই তখন পরিবহন দপ্তরের কাছ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয় যে এর সাথে কে ফ্যাক্টরের কোনো সম্পর্ক নেই। এবারে দর্শক বন্ধু যারা রয়েছেন আপনারাই বলুন যে কোনো একটা মিটার কোনো একটা যানবাহনের সাথে তার ইঞ্জিন ক্যাপাসিটি, তার টায়ার প্রেশার, তার ইঞ্জিনের কোয়ালিটি সেগুলি ডিপেন্ড হয়, এবং সেগুলিই কিন্তু প্রভাব ফেলে কোনো গাড়ির কিংবা কোনো মিটারের কে ফ্যাক্টরের উপর। এবার মিটারের একটা কে ফ্যাক্টর থাকে এবং গাড়ির যে KW ফ্যাক্টর সেগুলো সমান কিনা, একরূপভাবে সেটা কাজ করছে কিনা সেটা পরীক্ষা করার দায়িত্ব ছিল মেট্রোলজি ডিপার্টমেন্টের। অর্থাৎ তিনটে বিষয়ে গাফিলতি আমরা দেখতে পেয়েছি। আপনারা যে ভেরিফিকেশন করেন যে মিটার দিয়ে, সেই মিটারটাই আপনাদের কাছে, সেই মিটারটাই আপনাদের কাছে নিয়ম নাই থাকা, যে মেশিনটা, মেশিনটা থাকার নিয়ম নাই, মানে আপনি বলছেন যে মেট্রোলজি ডিপার্টমেন্টে এই মেশিনটাই নেই যে মেশিনটা দিয়ে ভেরিফিকেশনটা হয়? মেশিন আস মেশিন মানে মেশিন দিয়ে করা হয়, কিন্তু লিগ্যাল মেট্রোলজি কাছে নেই, এটা কোম্পানিতে, কোম্পানি দেওয়ার। এবারে পরিবহন দপ্তর যে বিষয়টা বলছে, পরিবহন দপ্তর বলছে যে কে ফ্যাক্টরের সাথে মিটারের কোনো সম্পর্কই নেই, এবং যে বিষয়টা আমরা বারবার বলার চেষ্টা করছিলাম তাদের কাছে গিয়ে, যে প্রশ্নটা আমরা রাখার চেষ্টা করছিলাম, তারা কিন্তু বারবার আমাদের প্রশ্ন এড়িয়ে যাবার চেষ্টা করেছেন। এবং তার পাশাপাশি পরিবহন দপ্তর এই বিষয়টা জানিয়ে দিয়েছে যে আগামী 31 মে পর্যন্ত এই যে মিটার অটোর যে সময়সীমাটা সেটা বাড়ানো হয়েছে, এবং 31 মের পর রাজধানী আগরতলা অর্থাৎ পৌর নিগমের মধ্যে যদি কোনো মিটারবিহীন অটো থাকে তাহলে তাদেরকে ফাইন করা হবে। অর্থাৎ যে পদ্ধতিটা, যে প্রক্রিয়াটা, যে পরিকল্পনাটা শুরু হয়েছে তার নাকি ইমপ্লিমেন্টেশন হবে, এবং সেই ইমপ্লিমেন্টেশন যদি হয় তাহলে কি হবে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে এই মিটার অটোর ইমপ্লিমেন্টেশন হলে কার লাভ হবে, কার ক্ষতি হবে, আদতে কি সেখানে অটো চালকদের লাভ হবে, নাকি যাত্রীদের লাভ হবে, নাকি লাভ হবে সেই সকল ডিলারদের যারা নাকি চড়া দামে সেই মিটারগুলি বিক্রি করেছেন। হ্যাঁ, চড়া দামে, এবং সেই দামের কিন্তু কোনো লিমিট ছিল না, কারো কাছে 3600 টাকার সেখানে মিটার তারা কিনেছেন, কেউ আবার 4000 টাকা দিয়ে মিটার কিনেছেন, কেউ 3500 টাকা দিয়ে মিটার কিনেছেন, কেউ আবার সেখানে 4200 টাকা দিয়ে মিটার কিনেছেন। অর্থাৎ মিটারের দামটা ধার্য করা হয়নি সরকারের পক্ষ থেকে, এবং যে ডিলাররা প্রচুর পরিমাণে হাজার হাজার মিটার তারা বিক্রি করেছেন শুধুমাত্র তাদের পকেট ভরেছে, সাধারণ মানুষের পকেটে কি প্রভাব পড়বে সেটা আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত পরিবহন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো অটোতে মিটার লাগানো অবস্থায়
2 কিলোমিটার দেরি করবে 20 টাকার উপর অর্থাৎ আপনি যদি 500 মিটার সেখানে যাতায়াত করেন সেক্ষেত্রে আপনাকে 20 টাকা দিতে হবে এবং শুধুমাত্র আপনাকে নয় সেই মিটারে কিন্তু 20 টাকা আসবে অর্থাৎ সেই মিটারে যে 3 জন যাত্রী বা 4 জন বা 2 জন যারাই বসে থাকেন থাকুন না কেন আপনারা সেই টাকাটা শেয়ার করবেন এবারে উদাহরণ দিয়ে পরিষ্কারভাবে যদি বুঝিয়ে দিই আপনাদেরকে যে আমাদের রাজধানী আগরতলার মোটর স্ট্যান্ড থেকে বটতলা এই মুহূর্তে আপনারা যাতায়াত করছেন 10 টাকার বিনিময়ে প্রত্যেকটি যাত্রী যাতায়াত করছে এবং সেই ক্ষেত্রে যদি কোনো অটো চালকের বিষয় আমরা বলি তাহলে 3 জন তারা সেখানে যাত্রী নিয়ে তারা চালনা করে এবং প্রত্যেক ক্ষেত্রে তারা 30 টাকা করে সেখানে পাচ্ছে মোটর স্ট্যান্ড টু বটতলা এবারে যখন মিটার অটোটা চালু করা হবে তখন কি হবে আমরা অ্যাপ্রক্সিমেটলি হিসেব করে দেখলাম যে মোটর স্ট্যান্ড থেকে যে বটতলার দূরত্ব সেটা 2 কিলোমিটারের আশপাশ হবে অর্থাৎ সেখানে 20 টাকা মিটারে আসবে এবারে যদি বটতলা পর্যন্ত 20 টাকা মিটারে আসে তাহলে কি হবে তাহলে সেখানে 3 জনের মধ্যে 20 টাকা ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে যাত্রীদের লাভ হলেও যে অটো চালকরা রয়েছেন তারা কিন্তু সেখানে 10 টাকা প্রত্যেক যাত্রায় তাদের 10 টাকা সেখানে ক্ষতি হচ্ছে এবারে সেই বিষয়গুলি কি খতিয়ে দেখা হয়েছে যে আগরতলার মতো শহরে আগরতলার মতো একটা ছোট্ট পরিসরের জায়গায় এই মিটার অটো আনা যুক্তিযুক্ত কিনা মুম্বাই কলকাতা এই ধরনের যে মহানগরীগুলি রয়েছে মেট্রোপলিটন সিটি রয়েছে সেগুলিতে এই ধরনের পরিষেবা প্রদানের ক্ষেত্রে আমরা অনেকটাই পজিটিভ রিয়াকশন বা পজিটিভ ভ্যালু আমরা দেখতে পেয়েছি কিন্তু আগরতলা থেকে এই বিষয়টা পজিটিভলিভাবে সাধারণ মানুষ গ্রহণ করবে সাধারণ মানুষের কোথাও কোথাও দেখা যাচ্ছে যে অনেকটা সেখানে সাধারণ মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছেন আবার অটো চালকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 কিলোমিটারের যে রাইড রয়েছে সেই 2 কিলোমিটার যাতায়াত করতে তাদের প্রায় 10 টাকা সেখানে বর্তমান সময় যদি মিটার চালু করা হয় তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে এবারে আরও একটা বিষয় সেটা হচ্ছে 2 কিলোমিটারের পর আপনি যত মিটার যাবেন অর্থাৎ আপনি যদি 100 মিটার যান তাহলে 1 টাকা 500 মিটার যাবার পর 5 টাকা আপনি যদি আরও অতিরিক্ত 1 কিলোমিটার যান তাহলে আপনাকে সেখানে 10 টাকা করে দিতে হবে এবারে সেক্ষেত্রে সেই মিটারে 10 টাকা আসবে 3 জন যাত্রী থাকলে সেখানে তাদের মধ্যে দিয়ে সেই 10 টাকা ভাগ হয়ে যাবে এবারে প্রশ্ন হচ্ছে যে অটো চালকরা সেখানে 3 জনকে নিয়ে তারা যাবেন তাদেরকে কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে এবং যদি এই বিষয়টা ইমপ্লিমেন্টেশন না করা হয় তাহলে যে টাকা খরচ করে মিটারগুলি লাগানো হয়েছে সেই টাকা কাদের কাছ থেকে গেছে সেই টাকাগুলি গেছে অটো চালকদের কাছ থেকে কাদের পকেটে গেছে ডিলারদের পকেটে গেছে এবারে প্রশ্ন হচ্ছে এই ডিলারদের যে লাভ হলো তাতে করে সরকারের কি কোনো লাভ হয়েছে এবং এই মিটার অটো চালু করার পেছনে সরকারি গাইডলাইন কেন একেবারেই মানা হয়নি এবং কেন সরকারি গাইডলাইনগুলি মানা হয়নি তার প্রশ্ন বারবার করা হয়েছে কিন্তু তাতে করে মেট্রোলজি ডিপার্টমেন্ট পরিবহন দপ্তর পুরোপুরি এড়িয়ে যাবার চেষ্টা করেছে এবার তারা যদি এড়িয়ে যান তাহলে এর মানে দাঁড়ায় যে এই বিষয়গুলিতে প্রচুর ধরনের অসঙ্গতি রয়েছে প্রথম অসঙ্গতি সরকারি নিয়ম অনুযায়ী এই বিষয়গুলি মানা হয়নি দ্বিতীয়ত কে ফ্যাক্টরের বিষয়টা নিয়ে টিভিএস কোম্পানি বাজাজ কোম্পানি বারবার মেইল করে তাদের কাছে সেই বিষয়টা পাঠিয়েছে বারবার মেইল করার পর তারা সেখানে জানার চেষ্টা করেছে যে কেন কে ফ্যাক্টরগুলি এতটা ভ্যারি করছে কেন সঠিক কে ফ্যাক্টরের মিটারগুলি লাগানো হয়নি অটোগুলিতে তাদের কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তরই দেওয়া হয়নি এবং যে প্রক্রিয়াটা চলছে সেটা 1-2 বছর আগের নয় 2018 সালের 12ই ডিসেম্বর এই প্রকল্পটা শুরু হয়েছে এবং এখন প্রায় 4 বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু তারপরও এই যে কাজটা সেই কাজটাতে নানা অসঙ্গতির কিন্তু এই মুহূর্তে সৃষ্টি হয়েছে তাতে করে কাদের ক্ষতি হচ্ছে কাদের লাভ হচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদের সামনে এই মুহূর্তে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবারে আপনারাই সেখানে মতামত দেবেন যে এই বিষয়টাতে সরকার পক্ষ পরিবহন দপ্তর মেট্রোলজি ডিপার্টমেন্ট কারা এর জন্যে দায়ী এখনকার মতো আমাদের এই বিশেষ পর্ব আমরা এখানেই শেষ করছি আরও বেশ কিছু আপডেট নিয়ে থাকবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার নমস্কার পিআর গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন পিআর ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিআর গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবে পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল খাঁটি তেল খাঁটি ঝাঁজ পিআর গোল্ড কাচ্চি ঘানি গ্রেড 1 সর্ষের তেল যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা নির্মাতা
পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়াইল্ড মিলস ভরতপুর রাজস্থান বিক্রেতা বৈশাখী ট্রেডার্স 9436124414 গোবিন্দ ট্রেডার্স 9436123164 ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627 জীবন কুমার সাহা রায়পট্টি 9436126597 অথবা 8837359630 কিরণ এন্টারপ্রাইজ 9774011037 হিমাংশু কুমার সাহা 9436